হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যা হয়তো আমাদের ছোট বড় ছেলে মেয়ে এবং বৃদ্ধ সবারই জানা উচিত। আমরা মানুষ, তাই আমাদের মানুষত্ব আছে, আমাদের একটি মন আছে, এবং সেই মনের ছোট্ট একটি কোণে ছোট ছোট বিন্দু বিন্দু ভালোবাসার কোণাগুলিও রয়েছে। তো ভিউয়ার্স, আমাদের ভালোবাসার মানুষকে আমরা কিভাবে ইংরেজিতে প্রপোজ করব, কিভাবে ভালোবাসার কথা বলবো, কিভাবে রিলেশনশিপ করব, এই ধরনের ইংরেজি বাক্যগুলি কি আমরা সবাই পারি? হয়তো আমাদের মাঝে অনেকেরই অজানা রয়েছে। আপনি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে মনে হয় আপনি ইংলিশে অর্থাৎ প্রেম করবেন, ভালোবাসার কথা বলবেন বা রিলেশনশিপ করবেন, কোনোটি হয়তো আপনার আর বাঁধবে না। আপনি পেয়ে যাবেন লাভ রিলেটেড গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং এবং পপোজ রিলেটেড গুরুত্বপূর্ণ বাক্য এবং ইমোশনাল রিলেটেড ইংরেজি বাক্য, যা হয়তো আপনাকে ভালোবাসা বা প্রেম করার জন্য অনেক অগ্রগতি ভূমিকা পালন করে থাকবে। তো ভিউয়ার্স, আজ আমাদের লাভ রিলেটেড ইংরেজি টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব, এবং এর পরে আপনারা আরও একটি পর্ব পেয়ে যাবেন। আর যারা প্রথম পর্বটি দেখেন নাই, তারা অবশ্যই প্রথম পর্বটি দেখে নিন। তবে চলুন না যাই, আজ আমাদের ভালোবাসা রিলেটেড কিছু বাক্য এবং কিছু শব্দের অর্থ জেনে নিই, যেখানে আমরা প্রপোজ এবং রিলেটেড ধরনের শব্দ পেয়ে যাব। বাংলায় আমি অনুভব করছি, আমি অনুভব করছি, আই অ্যাম ফিলিং, আই অ্যাম ফিলিং অর্থ হলো আমি অনুভব করছি। আমি উদ্বিগ্ন, আমি উদ্বিগ্ন, আই অ্যাম কনসার্নড, আই অ্যাম কনসার্নড অর্থ হলো এটা হবে আই অ্যাম ডিভোটেড, আই অ্যাম ডিভোটেড অর্থ হলো আমি অনুগত। আমি নার্ভাস বা বিচলিত, আই অ্যাম নার্ভাস। তুমি আমার জীবনের আলো, ইউ আর দ্য লাইট অফ মাই লাইফ, ইউ আর দ্য লাইট অফ মাই লাইফ, তুমি আমার জীবনের আলো। আমি তোমার জন্য পাগল, আই অ্যাম ক্রেজি ফর ইউ, আই অ্যাম ক্রেজি ফর ইউ। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারি না, আই ক্যান্ট লিভ উইদাউট ইউ, আই ক্যান্ট লিভ উইদাউট ইউ। তুমি আমার কাছে বিশেষ একজন, ইউ আর স্পেশাল টু মি, ইউ আর স্পেশাল টু মি। আমার জীবনে তোমার প্রয়োজন, আই নিড ইউ ইন মাই লাইফ, আই নিড ইউ ইন মাই লাইফ। আমার জীবনে তোমাকে চাই, আই ওয়ান্ট টু ইউ ইন মাই লাইফ, আই ওয়ান্ট টু ইউ ইন মাই লাইফ। আমার জন্য তুমি একমাত্র, ইউ আর দ্য অনলি ওয়ান ফর মি, ইউ আর দ্য অনলি ওয়ান ফর মি। আমি তোমাকে ছাড়া আর কিছু চাই না, আই অ্যাম নাথিং উইদাউট ইউ, আই অ্যাম নাথিং উইদাউট ইউ। তুমি আমার অনুপ্রেরণা, ইউ আর মাই ইনস্পাইরেশন, ইউ আর মাই ইনস্পাইরেশন। তুমি আমার সূর্য কিরণ, ইউ আর মাই সানশাইন, ইউ আর মাই সানশাইন। তুমি আমার জীবনের পরী, ইউ আর মাই ফে ইন মাই লাইফ, ইউ আর মাই ফে ইন মাই লাইফ। তুমি আমার পানের বন্ধু, ইউ আর মাই সোলমেট,
ইউ আর মাই সোলমেট। আমি চিরকাল তোমার সাথে থাকতে চাই। আই ওয়েন্ট টু স্টে ফর এভার উইথ ইউ। আই ওয়েন্ট টু স্টে ফর এভার উইথ ইউ। আমি চিরকাল তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ ফর এভার। আই লাভ ইউ ফর এভার। আমি তোমাকে স্মরণ করি। আই রিমেম্বার ইউ। আই রিমেম্বার ইউ। আমি সবসময় তোমায় ভালোবাসি। আই অলওয়েজ লাভ ইউ। আই অলওয়েজ লাভ ইউ। আমি তোমাকে আরো ভালোবাসি। আই লাভ ইউ মোর। আই লাভ ইউ মোর। আমি তোমাকে মিস করি। আই মিস ইউ। আই মিস ইউ অর্থ হল আমি তোমাকে মিস করি। আমিও তোমাকে খুব মিস করি। আই মিস ইউ টু। আই মিস ইউ টু। আমি তোমাকে অনুভব করি। আই ফিল ইউ। আই ফিল ইউ অর্থ হল আমি তোমাকে অনুভব করি। আমি তোমাকে আমার স্বপ্নে অনুভব করি। আই ফিল ইউ ইন মাই ড্রিম। আই ফিল ইউ ইন মাই ড্রিম। আমি তোমার। আই অ্যাম ইয়োর্স। আই অ্যাম ইয়োর্স। আমি তোমার। তুমি আমার হৃদয়। ইউ আর মাই হার্ট। ইউ আর মাই হার্ট। তুমি আমার একজন। ইউ আর ওয়ান অফ মি। ইউ আর ওয়ান অফ মি। তুমি আমার একজন। আমি তোমার প্রতি আসক্ত। আই অ্যাম অ্যাডিক্টেড টু ইউ। আই অ্যাম অ্যাডিক্টেড টু ইউ। আমি শুধু তোমাকে চাই। আই জাস্ট ওয়ান্ট ইউ। আই জাস্ট ওয়ান্ট ইউ। তোমাকে প্রতিটি নিঃশ্বাসে অনুভব করি। আই ফিল ইউ ইন এভরি ব্রেথ। আই ফিল ইউ ইন এভরি ব্রেথ। মন থেকে তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ ফ্রম মাই হার্ট। আই লাভ ইউ ফ্রম মাই হার্ট। তুমি আমার স্বপ্ন। ইউ আর মাই ড্রিম। ইউ আর মাই ড্রিম। তুমি আমার স্বপ্ন। যতক্ষণ পর্যন্ত না। আনটিল। আনটিল অর্থ হল যতক্ষণ পর্যন্ত না। শুধু তুমি সে নয়। অনলি ইউ নট সি। অনলি ইউ নট সি। শুধু তুমি সে নয়। বেশিরভাগ মোস্ট। মোস্ট অর্থ হল বেশিরভাগ। করতে পারা এটা হবে ক্যান। ক্যান অর্থ হল করতে পারা। আমাকে একটি ফুল দিন। গিভ মি ওয়ান ফ্লাওয়ার। গিভ মি ওয়ান ফ্লাওয়ার। আমাকে একটি ফুল দিন। আমি কাজ করছি। আই অ্যাম ওয়াকিং। আই অ্যাম ওয়াকিং অর্থ হল আমি কাজ করছি। আমি বিবাহিত। আই অ্যাম আনম্যারিড। আই অ্যাম আনম্যারিড অর্থ হল আমি বিবাহিত। আমি সন্তুষ্টি তোমার ভালোবাসায়। আই অ্যাম স্যাটিসফাইড ফর ইওর লাভ। আই অ্যাম স্যাটিসফাইড ফর ইওর লাভ। তুমি কেমন আছো। হাউ আর ইউ।
হাউ আর ইউ অর্থ হলো তুমি কেমন আছো। প্রথম দেখায় প্রেম, লাভ অ্যাট ফার্স্ট সাইট, লাভ অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দেখায় প্রেম। আমি তার প্রেমে পড়ে গেছি, আই ফিল ইন লাভ উইথ হার, আই ফিল ইন লাভ উইথ হার। আমি চিরদিনের জন্য তোমার হব, আই উইল বি ইয়োর্স ফর এভার, আই উইল বি ইয়োর্স ফর এভার। তুমি আমার প্রথম ভালোবাসা, ইউ আর মাই ফার্স্ট লাভ, ইউ আর মাই ফার্স্ট লাভ, তুমি আমার প্রথম ভালোবাসা। তুমি আমার শেষ ভালোবাসা, ইউ আর মাই লাস্ট লাভ, ইউ আর মাই লাস্ট লাভ। আমি তোমার জন্য সব কিছু করতে পারি, আই ক্যান ডু এভরিথিং ফর ইউ, আই ক্যান ডু এভরিথিং ফর ইউ। তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ, ইউ আর মাই মোস্ট বিলাভ পার্সন, ইউ আর মাই মোস্ট বিলাভ পার্সন। আমি কি তোমার হাত ধরতে পারি, আমি কি তোমার হাত ধরতে পারি, এটা হবে ক্যান আই হোল্ড ইওর হ্যান্ড, ক্যান আই হোল্ড ইওর হ্যান্ড। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি এই টিউটোরিয়ালে আপনারা ভালোবাসা রিলেটেড অনেক গুরুত্বপূর্ণ বাক্য পেয়ে গেছেন, যা হয়তো আপনাকে ভালোবাসার কথা বলার জন্য ইংরেজিতে আর দেরি করতে হবে না। যদি এই বাক্যগুলো আপনার আয়ত্ত থাকে, আপনি খুব সহজে আপনার প্রেমিকাকে বা প্রেমিককে খুব অনায়াসে ইংরেজিতে আপনার প্রেমের কথা বা প্রপোজ করতে পারবেন এবং আপনার মনের কথাগুলি খুলে বলতে পারবেন। তো ভিউয়ার্স, এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না। আশা করি আপনাদের কাছে এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ হবে এবং ভালো লাগবে। তো ভিউয়ার্স, ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদের জীবন সাকসেস।